হ্যালো বন্ধুরা, আপনাদের হাতে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে নেবেন। কেননা বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এমন একটি সেটিংস আপনাদের সাথে শেয়ার করব, এতটাই গুরুত্বপূর্ণ একটি সেটিংস শেয়ার করব যে সেটিংসটি অবশ্যই আপনার জেনে রাখা প্রয়োজন, আপনার ভবিষ্যতে অনেকটাই কাজে আসবে। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা ফোন ব্যবহার করে থাকি তারা ফোন দিয়ে কী করে থাকি, ফোন দিয়ে গান শুনে থাকি, এবং গান শোনার সময় আমাদের ফোনের স্পিকার কিন্তু অনেকটাই কাজে লাগে। কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আপনাদের ফোন যত দামি হোক না কেন, কিছুদিন পরেই আপনাদের ফোনের স্পিকারটির সাউন্ড কমে যায় এবং সাউন্ড আগের মতো শোনা যায় না। কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে থাকা অসাধারণ একটি সেটিংসকে শেয়ার করব। এই সেটিংসটির মাধ্যমে আপনি কিন্তু আপনার ফোনের স্পিকারকে ক্লিন করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, মূলত আপনার ফোনের স্পিকারকে ক্লিন করার জন্যই এই সেটিংসটি দেওয়া হয়েছে, এবং আপনারা কিন্তু জানেন না যে এই সেটিংসটি কিভাবে করবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক, এবং এক মিনিটের মাধ্যমেই জাস্ট আপনাদের ফোনের স্পিকারকে ক্লিন করে নেওয়া যাক। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন, এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। এই সেটিংসটিকে করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে, ফোনে থাকা সেটিং অপশনকে অন করতে হবে। তারপর এখান থেকে আপনারা এরকম অপশনটি পাবেন, আপনারা একটু নিচের দিকে আসবেন, দেন এখান থেকে আপনারা খুঁজে বের করবেন অ্যাডিশনাল সেটিংস নামে। অ্যাডিশনাল সেটিংস নামের এই অপশনটিকে জাস্ট আপনারা একবার অন করবেন। অন করার পরে এখান থেকে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসবেন, এবং আপনারা একটি সেটিংস দেখতে পারবেন, সেটিংসটি হচ্ছে ক্লিয়ার স্পিকার। আপনারা এটার ওপর ক্লিক করে নেবেন। এটার ওপর যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি ক্লিয়ার স্পিকার দেখতে পারবেন, এই অপশনটিকে অন করে দিবেন। আপনারা এই সেটিংসটিকে করার আগে অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্ট করে বলছি, আপনি এক মিনিটের জন্য আপনার ফোন থেকে যে কোনো একটি গানকে প্লে করুন। আপনি হতে পারে ইউটিউব থেকে প্লে করতে পারেন, বা প্লে করবেন কেন, প্লে করে আপনি বর্তমানে সাউন্ড কোয়ালিটি শুনবেন। আমি আপনাদেরকে বলছি অবশ্যই এই সেটিংসটি করার আগে বর্তমানে আপনার স্পিকারের কন্ডিশন কি, সাউন্ড কি কম আছে কিনা বেশি আছে সেটা একটু চেক করে নিন। তারপর আপনারা এটাকে অন করবেন। অন করার পর 30 সেকেন্ডের জন্য আপনাদের স্পিকারে একটি শব্দ হবে, এবং এই শব্দের মাধ্যমেই আপনাদের ফোনের স্পিকারকে ক্লিয়ার করে নেওয়া হবে। আমি অন করছি। তো বন্ধুরা দেখতে পারলেন, এখানে 30 সেকেন্ডের জন্য কিন্তু আপনার ফোনের স্পিকারটির একটি সাউন্ড বেজে উঠলো। এখন যদি আপনি আপনার ফোনের স্পিকারের সাউন্ডকে শুনেন, মানে আপনি যদি এর কোয়ালিটি সম্পর্কে জানেন, আপনি কিন্তু সত্যি অবাক হয়ে যাবেন। আমি এখান থেকে ইউটিউবকে অন করলাম, এবং এখান থেকে একটি মিউজিক আমি আপনাদের বাজিয়ে শোনাচ্ছি। জাস্ট আমি এখান থেকে একটি কপিরাইট ফ্রি মিউজিক আপনাদের বাজিয়ে শোনাচ্ছি। শোনানোর পর দেখতে পারবেন আপনার ফোনটি এতটাই স্পিকারটি এতটাই ক্লিন হয়েছে যে আপনি না শুনে কখনোই কিন্তু বিশ্বাস করবেন না। আমি জাস্ট প্লে করলাম, একেবারে চমৎকার এবং 3D ক্লিন সাউন্ড কিন্তু আমি আমার ফোন থেকে এখন শুনতে পারছি, যা আমার ফোনের নতুন কেনার সময় যেরকমটি ছিল ঠিক সেরকম সাউন্ড কিন্তু আমি আমার ফোন থেকে এখন শুনতে পারছি। তো খুবই চমৎকার একটি সেটিংস। এই সেটিংসটিকে আপনারা অবশ্যই করবেন। জাস্ট সিম্পলি সেটিং অপশনে যাবেন, যাওয়ার পর আপনি যদি সার্চ করে না পান তাহলে এখান থেকে জাস্ট, তো সেটিংসটিকে অন করার পর এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, এখানে অ্যাডিশনাল সেটিংসে যাবেন, দেন এখানে আপনারা পেয়ে যাবেন ক্লিয়ার স্পিকার। আপনি এই সেটিংসটি এক্ষুনি করে নিন, এবং করার পর আপনার ফোনে কতটুকু উপকৃত হয়েছেন এবং সাউন্ড কোয়ালিটি কীরকম অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।